আসসালামু আলাইকুম রিনাস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদের শাহী হালিম রেসিপি। আজকে আমি বাজারে যে হালিম মিক্সের প্যাকেটটা পাওয়া যায় সেই হালিম মিক্সের প্যাকেট দিয়ে হালিমটা তৈরি করব। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। দেখেন এখানে হালিমটা রান্না করার জন্য রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটটা নিয়েছি। এই প্যাকেটটার ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটার মধ্যে চাল আর ডালের মিশ্রণ আর একটা হালিমের মশলা। আজকে আমি হালিম রান্না করার জন্য এখানে দুইটা প্যাকেট নিয়েছি। আমার বাসায় সবাই হালিম অনেক পছন্দ করে তাই আমি এখানে দুইটা প্যাকেট নিয়েছি। আমি যেই দুইটা হালিম মিক্সের প্যাকেট নিয়েছি এগুলো রান্না করলে মোটামুটি অনেকটা হয়ে যাবে। আমি একটা বাটিতে হালিমের দুটো প্যাকেট ডেলি নিয়েছি। আমি এখন এটাকে সাইডে রেখে আরেকটা বাটিতে মশলাগুলো ডেলে নিচ্ছি। এক প্যাকেট হালিমের জন্য এখানে মোটামুটি অনেকটা মশলা আছে। আমি এই মশলাটা তিন ভাগের দুই ভাগ মাংসতে ব্যবহার করব আর এক ভাগ হালিম হয়ে যাওয়ার পরে। আর এই চাল আর ডালের মিশ্রণটাকে পানিতে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো। মিশ্রণটাকে ভিজিয়ে রাখার ফলে রান্নার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটাকে যত সময় ধরে ভিজিয়ে রাখা যাবে রান্নার সময় তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এই চাল আর ডালের মিশ্রণটাকে পানির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দুই প্যাকেট হালিম মিক্সের জন্য এক কিলো পরিমাণ গরুর মাংস নিয়েছি আর আমি চেষ্টা করেছি চর্বিযুক্ত মাংসটা নেওয়ার জন্য। আর আমি এখানে কিছু হাড়ও নিয়েছি। আমি এখন চলে যাব হালিমটা রান্না করার জন্য। আমি এখানে প্রায় এক কাপের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলিকে আমি বাদামি করে ভেজে নিব। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি বেরেস্তাগুলি ভালোভাবে ছেঁকে উঠিয়ে নিব। হালিমটা রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিব হালিম মিক্সের মশলা। আমি মাংসের মধ্যে মশলার তিন ভাগের দুই ভাগ মশলা দিয়ে দিচ্ছি। বাকি মশলাটা আমি হালিমটা হয়ে যাওয়ার পরে ব্যবহার করব। এখন মশলাটাকে মাংসের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, এক টেবিল চামচ হলুদের গুঁড়া। জ্বালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট। চাইলে এই মশলাগুলো স্কিপও করতে পারেন, কারণ হালিম মিক্স মশলার মধ্যে এই সবগুলো মশলাই রয়েছে। তারপরেও এক্সট্রা স্বাদের জন্য আমি এই মশলাগুলো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরের গুঁড়া। আমি এখানে দুই প্যাকেট হালিম মিক্সের জন্য দুই চামচ করে সব মশলা অ্যাড করেছি। এক প্যাকেটের জন্য এক চামচ করে মশলা দিলেই যথেষ্ট। এখন মাংসটাকে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। কিছুক্ষণ পর পর ডাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে মাংসটা কষি নেওয়া হয়ে গেছে, মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল আর ডালের মিশ্রণটা। এই মিশ্রণটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। চেষ্টা করবেন এখানে গরম পানিটা ব্যবহার করার জন্য। এ পর্যায়ে আমার হালিমটা রান্না করা হয়ে গেছে। হালিমটা রান্না করতে আমার 30 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু আমি মিশ্রণটা আগে থেকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এক ভাগ মশলা আর কিছু বেরেস্তা দিয়ে হালিমটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। হালিমটাকে পরিবেশন করার জন্য আমি এখানে নিয়েছি শসা কুচি, ধনে পাতা কুচি, বেরেস্তা, কাঁচামরিচ আর দুই ফালি লেবু। আমি হালিমটাকে পরিবেশন করে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো একটু ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে উপর থেকে বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি।
দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, সবশেষে দিয়ে দিচ্ছি উপরে দুই ফালি লেবু। চাইলে এখানে আপনারা আদা কুচিটাও দিতে পারেন। হালিমের সাথে আমার আদাটা ভালো লাগে না, তাই আমি এটা স্কিপ করেছি। তন্দুর রুটি আর নান রুটির সাথে কিন্তু এই হালিমটা খেতে অনেক ভালো লাগে। আমার চ্যানেলে অলরেডি একটা নান রুটির রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।